আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 63 থেকে 65 পৃষ্ঠার সমস্যা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় লঘারিদমের ধারণা ও প্রয়োগ, এর 3 নং পর্ব এটি। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং শিল্প ও সংস্কৃতি, প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। সেখান থেকে তোমাদের যে বিষয়ে, যে অধ্যায়ে, যে পৃষ্ঠার সমাধান দরকার, খুব সহজেই তোমরা কিন্তু দেখে নিতে পারো। লগের ভিত্তির সীমাবদ্ধতা। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে সূচক সম্পর্কটিকে লগে রূপান্তরের সময় ভিত্তি বি এর উপর একটি শর্ত দেওয়া হয়েছে। শর্তটি ছিল কি, বি গ্রেটার দেন জিরো, অর্থাৎ বিকে জিরো থেকে বড় হতে হবে এবং বি ডাজ নট ইকুয়াল ওয়ান, এবং বি হচ্ছে কখনো ওয়ান হতে পারবে না। এটি কি, এটি হচ্ছে লগের ভিত্তির সীমাবদ্ধতা। আমরা এখন এই সীমাবদ্ধতা প্রমাণ করব। দেখো, যদি প্রথমটা হয়, অর্থাৎ শর্ত এক, যখন বি যদি জিরো থেকে বড় না হয়, অর্থাৎ বি যদি জিরো থেকে ছোট হয়, তাহলে কি হয়। আমরা জানি -3^2 সমান কি লেখা যায়, -√3, কারণ পাওয়ার হাফ আর রুট সেম কথা, তাহলে যা হচ্ছে কি, অবাস্তব। তাহলে এই সম্পর্ক থেকে আমরা কি পাই, হাফ সমান লেখা যায় কি, √-3 ভিত্তিক √-3। যেহেতু ভিত্তি -3 হওয়ার কারণে √-3 অবাস্তব মান পাওয়া যায়, এ কারণে লগের ভিত্তি ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়। সুতরাং লগের ভিত্তি কখনোই ঋণাত্মক সংখ্যা হতে পারে না, ঠিক আছে। এই যে ভিত্তিটা আছে, এটা কখনোই কিন্তু ঋণাত্মক সংখ্যা হতে পারবে না। এবার আসে শর্ত দুই, যখন বি সমান জিরো হয়। আমরা জানি জিরোকে স্কোয়ার করলে জিরোই হয়, তাহলে কি লেখা যায়, 2 সমান হচ্ছে লগ জিরো ভিত্তিক জিরো। আবার জিরো কিউব সমান জিরো হলে 3 সমান লগ জিরো ভিত্তিক জিরো। তোমরা কি লক্ষ্য করেছ, উপরের সম্পর্কগুলো থেকে আমরা কি বলতে পারি, এটাও যা এটাও তা, তাহলে কি বলা যায়, এই 2 সমান হচ্ছে 3। কিন্তু বাস্তবে কখনো কি এটা সম্ভব যে 2 সমান 3 হবে, তার মানে কি এটা হচ্ছে অযৌক্তিক। সুতরাং আমরা কি বলতে পারি, বি ডাজ নট ইকুয়াল জিরো, বি এর মান কখনো জিরো হতে পারবে না, অর্থাৎ লগের ভিত্তি কখনো জিরো হতে পারে না। এরপর আসে শর্ত 3, যখন বি ইজ ইকুয়াল টু 1, কারণ শর্তে কি বলা ছিল আমাদের, জিরো থেকে বড় হতে হবে, জিরো হতে পারবে না এবং ওয়ানও হতে পারবে না। তো আমরা শর্ত 1 এবং 2 এর প্রমাণ দেখলাম, এখন শর্ত 3 এর প্রমাণ দেখবো আমরা, যে বি এর মান যদি 1 হয় তাহলে কি হতে পারে। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা n এর জন্য 1^n সমান হচ্ছে 1। এখান থেকে আমরা কি লিখতে পারি, অর্থাৎ n সমান হচ্ছে লগ 1^1। তাহলে n সমান যদি 4 হয় তাহলে কি লেখা যাবে, 4 সমান হচ্ছে লগ 1^1, যা মানে হচ্ছে 0, তাহলে এটা কি, অযৌক্তিক। সুতরাং বি ডাজ নট ইকুয়াল টু 1, অর্থাৎ লগের ভিত্তি কখনো 1ও কিন্তু হতে পারে না, ঠিক আছে। উপরের 3টি শর্ত থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কী কী, লগের ভিত্তি কখনো ঋণাত্মক হতে পারে না, লগের ভিত্তি কখনো জিরো হতে পারে না, লগের ভিত্তি কখনো 1 হতে পারে না। সুতরাং আমরা বলতে পারি লগের ভিত্তি 1 বাদে সকল ধনাত্মক সংখ্যা। এবার আসো আমরা দেখি লগের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা। তোমরা জেনেছো লগ বি ভিত্তিক এন এর বিকে ভিত্তি বলে, তাহলে এনকে আমরা কী বলবো, এনকে লগের আর্গুমেন্ট বলা হয়। লগের আর্গুমেন্টেরও সীমাবদ্ধতা আছে, বি গ্রেটার দেন জিরো এবং বি ডাজ নট ইকুয়াল 1 হলে এন এর সকল মানের জন্যই b^n সর্বদা ধনাত্মক হয়, অর্থাৎ b^n সমান যদি y হয় সেটা অবশ্যই 0 থেকে বড় হবে এবং তখন n সমান কি লেখা যাবে, লগ b ভিত্তিক y। এ কারণে লগের আর্গুমেন্ট সবসময় ধনাত্মক সংখ্যা। এটি লগ সম্পর্কে খুবই সতর্কতামূলক একটি তথ্য, অর্থাৎ লগের যে আর্গুমেন্ট হবে, এই যে আর্গুমেন্ট কোনটাকে বলে, এখানে আমরা যখন লিখব লগ বি ভিত্তিক এন, এই যে এন যে লিখেছি এটা হচ্ছে কি, লগের আর্গুমেন্ট, যা হবে সবসময় একটি ধনাত্মক সংখ্যা। এবার আসো লগারিদমের প্রকারভেদ। লগারিদম হচ্ছে 2 প্রকার, একটা কি স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম, আর একটা হচ্ছে সাধারণ লগারিদম বা কমন লগারিদম। প্রথমে আমরা দেখি স্বাভাবিক লগারিদম কোনটা। যদি লগের ভিত্তি ই হয় তখন তাকে স্বাভাবিক লগারিদম বলে, যেমন লগ ই ভিত্তিক এক্সকে লন এক্স দ্বারাও প্রকাশ করা হয়। জন নেপিয়ার ইকে ভিত্তি ধরে প্রথম লগারিদম প্রকাশ করেন, এজন্য এই লগারিদম
নেপিরিয়ান লগারিদম বা ইভিত্তিক লগারিদম বলে অভিহিত। ই একটি অমূলক সংখ্যা যার মান হচ্ছে ই সমান কত 2.71828183 ডট ডট চলতে থাকবে, বা একটা অমূলক সংখ্যা। এবার আসো সাধারণ লগারিদম কোনটা। ইংল্যান্ডের আরেকজন গণিতবিদ হেনরি ব্রিক্স লগারিদম বিষয়ে অধিকতর গবেষণা করে 10কে ভিত্তি ধরে একটি লগ টেবিল বা লগ সারণী প্রকাশ করেন। তার প্রকাশিত লগারিদম ব্রিক্সিয়ান লগারিদম বা 10ভিত্তিক লগারিদম বলে সমধিক পরিচিত। 10ভিত্তিক লগারিদমকেই সাধারণ লগারিদম বা কমন লগারিদম বলা হয়। সাধারণ লগারিদমকে লগ 10ভিত্তিক এক্স আকারে লিখে প্রকাশ করা হয়। তোমরা লক্ষ্য রাখবে যে লন এক্সের ভিত্তি হচ্ছে ই এবং লগ এক্সের ভিত্তি হচ্ছে 10। অর্থাৎ আমরা কী বলতে পারি, লগ ই ভিত্তিক এক্স সমান হচ্ছে লন এক্স, আবার লগ 10ভিত্তিক এক্স সমান হচ্ছে কি লগ এক্স। ঠিক আছে, দুটো কিন্তু এক জিনিস না, এটা খেয়াল রাখবে তোমরা। এবার আসো লগ বিষয়ে কয়েকটি সূত্র নিয়ে আমরা আলোচনা করি। যেহেতু লগের ধারণা এসেছে সূচক থেকে, সুতরাং লগের সূত্রগুলো পেতে হলে আমাদের সূচকের সূত্র জানতে হবে। আমরা সূচকের সূত্র আগেই জেনে এসেছি, কাজের সুবিধার্থে আমরা সূচকের সূত্রগুলো এখানে লিখে রাখছি। সূচকের সূত্রসমূহ, যে কোনো বাস্তব সংখ্যা এক্স এবং ওয়াই এবং যে কোনো স্বাভাবিক সংখ্যা এম এবং এন এর জন্য আমরা কিছু সূত্র এখন দেখব, যেগুলো দিয়ে হচ্ছে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করব। কী কী লেখা যেতে পারে? প্রথম এক নম্বরে কী আছে, এক্স টু দি পাওয়ার এম ইনটু এক্স টু দি পাওয়ার এন সমান কী লেখা যায়, এক্স টু দি পাওয়ার, যখন গুণ হয় তখন এখানে পাওয়ার প্লাস হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আছে, এবার আসো দুই নম্বরটায়, এক্স টু দি পাওয়ার এম এখানে গুণের জায়গায় কী হয়েছে ভাগ, তাহলে এখানে প্লাসের জায়গায় কী হবে মাইনাস, আর সবই এম। আমরা কী বলতে পারি, এক্স টু দি পাওয়ার এম ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, যেখানে এক্স ডাজ নট ইকুয়াল টু জিরো। আসো তিন নম্বর, এক্স ওয়াই পাওয়ার হচ্ছে এন, তার মানে কি এক্সের উপরও পাওয়ার এন আছে, ওয়াইয়ের উপরও পাওয়ার কিন্তু এন আছে। ঠিক আছে, আসো চার নম্বরটা, এক্স বাই ওয়াই পাওয়ার এন মানে কি এক্স টু দি পাওয়ার এন ভাগ ওয়াই টু দি পাওয়ার এন, দুটোর উপরে কিন্তু পাওয়ার আছে, যেখানে ওয়াই ডাজ নট ইকুয়াল টু জিরো। আসো পাঁচ নম্বরটা, এক্স টু দি পাওয়ার এম ব্র্যাকেটের বাইরে আছে পাওয়ার এন, তার মানে পাওয়ার হলো গুণ আকারে আছে, দুটো গুণ হবে, কী বলতে পারি আমরা এক্স টু দি পাওয়ার এম এন। ছয় নম্বর, এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, কোনো কিছু পাওয়ার জিরো মানেই তো ওয়ান, তবে এখানে এক্সের মান কখনো জিরো হতে পারবে না। সাত নম্বরে কি, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, কারণ কোনো কিছু পাওয়ার মাইনাস মানে কি ওটা ওয়ান বাই এত হবে। যেমন যদি আমরা লিখি এক্স পাওয়ার মাইনাস টু, এটা মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এন মানে কি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, যেখানে এক্স ডাজ নট ইকুয়াল টু জিরো। সর্বশেষ আট নম্বরটা কি, এক্স বাই ওয়াই পাওয়ার এন মানে কি ওয়াই বাই এক্স পাওয়ার হচ্ছে মাইনাস এন। ঠিক আছে, যেখানে এক্স ডাজ নট ইকুয়াল টু জিরো, ওয়াই ডাজ নট ইকুয়াল টু জিরো। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে, এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই যে লগ বিষয়ক কয়েকটি সূত্র আছে এগুলোর প্রমাণ নিয়ে আমরা ডিটেলসে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ, এর 63 থেকে 65 পৃষ্ঠার সমস্যার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে, আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।